আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত্লা রহমান রহিম আলা আল্লাহামিল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে রাতের বেলা কোন সূরা পড়লে জীবনে কখনোই অভাব হবে না কোনো কিছুর জন্য অভাব হবে না দারিদ্রতা আপনাকে ছুবেও না প্রিয় বন্ধুগণ আজকে আমরা সহি হাদিসের আলোকে এ সম্পর্কে জেনে নেব। প্রিয় বন্ধুগণ দরিদ্রতা থেকে মুক্ত থাকার জন্য রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিগণ নিয়মিত এই সুরার আমল করতেন বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে বাইহাকি শরীফ সোহাবুল ইমান সহ আরও অন্যান্য হাদিসের গ্রন্থে বন্দুগান হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনেমা সৈদ তাআলা আনহু হজরত আবদুল্লাহ ইবনেমা সৈদ তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তেলাওত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না হযরত ইবনেমা মাসউদ রাজিয়াল তাআলা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সুরা করার আদেশ করতেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে সুরাই ওয়াকে আর কথা বলা হয়েছে আমরা যদি প্রতিদিন রাত্রে সুরাই আ পাঠ করি রাত্রের শুরুর দিকে সুরাই আ পাঠ করি তাহলে কখনো আমাদেরকে দরিদ্রতা স্পর্শ করবে না প্রিয় বন্ধুগণ এই সুরাই ওয়াকে আর আমল করতে হবে রাতের শুরুতে মাগরিবের পরে আপনি সুরাই ওয়াকে আর নিজে তেলাওয়াত করবেন এবং আপনার পরিবারের সকলকে সুরা ওয়াক্যা তেলাওত করার নির্দেশ দিবেন তাদেরকে শেখাবেন যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সুরাই ওয়াকে আ করবে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দেন সে কখনো অনাহারে থাকবে না দরিদ্রতায় ভুগবে না এজন্য বন্ধুগণ আপনারা নিয়মিত মাগরীবের পরে সুরাই ওয়াকে আ লাউত করার চেষ্টা করবেন এবং আপনার পরিবারের সকলকেই আপনি সুরাই আতে লাউত করার নির্দেশ দিবেন যদি আপনি স্থায়ীভাবে এই আমলটি করতেই থাকেন তাহলে ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুর যে ফাজাইল ফজিলত সেটা আপনাকে দান করবেন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই প্রতিদিন মাগরীবের পরে সুরায় ওয়াকে আতেলাওয়াত করার তৌফিক দান করে দিন এবং আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন আল্লাহ হুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই ওয়াকে আর ফাজাইল সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন আমল করতে পারে আর বন্ধুগণ আপনারা যদি নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলামাসাইল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়া সালাম আলীকুম রাহমাতুল্লাহি অবরাকাত